আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন বাংলাদেশে ইলেকট্রিক বাস নিয়ে এসেছে, যেখানে একসাথে 90 জন মানুষ বসতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। স্যামজোনের ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাকে অনেক অনেক ভালোবাসা। টেক নিউজ নাম্বার 442। গতকালকের ভিডিওতে একটা প্রশ্ন ছিল, আপনি কোন দলের সাপোর্টার, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? এর বাইরে অন্য কোনো দল হলে অবশ্যই জানাবেন। তো যা দেখলাম, আর্জেন্টিনা আর ব্রাজিল এই সমর্থকই বেশি, এবং আর্জেন্টিনার পাল্লাটা একটু বেশি ভারী ছিল। তো বাংলাদেশের মানুষ মনে হয়, মানে বেশিরভাগ মানুষ মনে হয় এখনও আর্জেন্টিনার সাপোর্টার, এমন একটা ব্যাপার। আমি নিজেও সেদিকেই, তবে অবশ্যই ব্রাজিলের খেলা ভালো লাগে। যদি মনে করেন আর্জেন্টিনা বাদ পড়ে যায়, তাহলে আমি ব্রাজিলের সাপোর্ট করা শুরু করবো। যাই হোক, আমি শুরুতে কি বলছিলাম, ওয়ালটন বাংলাদেশে ইলেকট্রিক বাস নিয়ে আসছে। এর আগে কিন্তু আমরা অন্য কোনো কোম্পানি বলুন বা কাউকে এভাবে দেখিনি যে ইলেকট্রিক বাস, ইলেকট্রিক গাড়িটি থাকতে পারে, বাট ইলেকট্রিক বাস আমরা দেখিনি। তো আমাদের টেক কমিউনিটি বা গ্রুপ সব জায়গায় দেখলাম এই নিউজটা সরাসরি। অনেকের একটা ভুল ধারণা রয়েছে, যেমন অনেকেই হয়তো ভাবছেন যে এই বাসগুলো ঢাকা শহরে চলে বেড়াবে, ঢাকা সিটিতে আমরা রাস্তাঘাটে চলতে দেখব, আমরা উঠতে পারবো, আবার এমন কোনো স্টেশন দেখব যেখানে হয়তো এই বাসগুলোকে চার্জ করা হবে। তো ওয়ালটন যে বাসটা নিয়ে আসে, সেখানে 90 জন প্যাসেঞ্জার অ্যাট এ টাইম বসতে পারবে, এবং এই বাসগুলো 180 কিলোমিটার প্রত্যেকবার চার্জ করার পরে চলতে পারবে, এবং ছুটতে পারবে সর্বোচ্চ 140 কিলোমিটার গতিবেগে। 140 কিলোমিটার মোটেই কম না, একদম বড় বড় বাসগুলো যেভাবে আমরা চলতে দেখি ওই গতিতেই চলতে পারবে, আর 180 কিলোমিটার পার চার্জে যেতে পারবে। তো এইটা মূলত ওয়ালটন ব্যবহার করছে তাদের ফ্যাক্টরির ভিতরে যাতায়াতের জন্য। তাদের যে ফ্যাক্টরিটা, সেটা অলমোস্ট 1.5 কিএম এরকম, মানে 1.5 কিলোমিটারের মতো। তো দেখা গেছে গেট থেকে যখন কর্মচারীরা ভিতরে যাওয়া আসা করেন, তো তাদেরকে অনেকটা দূর যেতে হয়, প্রত্যেকটা শেডে যেতে তাদেরকে প্রচুর সময় লেগে যায়। তো এই বাসে করে তারা এক একটা শেডে যেতে পারবে দ্রুত সময়ের মধ্যে, আর ভিতরেই তারা কোনো একটা স্টেশন বা চার্জিং হাব ওরকম করে নেবে, যেখান থেকে তাদের এই বাসকে ফাস্ট চার্জিং টেকনোলজির মাধ্যমে চার্জ করতে পারবে। এই তো দেশ আস্তে আস্তে উন্নত হচ্ছে। তবে বাংলাদেশের যে লোডশেডিংয়ের অবস্থা, আমি জানি না এই বাস কতদিন মানে ঠিকঠাকভাবে চার্জ করতে পারবে। যদিও ছোট্ট একটা জায়গার মধ্যে যদি 180 কিলোমিটার পার চার্জে চলতে পারে, সেক্ষেত্রে তো কয়েকদিন পর পর চার্জ করলেই চলার কথা, কি বলেন আপনারা? ভিভো লাভাররা হয়তো অনেকেই ওয়েট করছেন ভিভোর আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজের জন্য। ভিভো X90 সিরিজের কথা বলছিলাম। তো এখানে তিনটি ডিভাইস আসবে, X90, X90 Pro, X90 Pro Plus। স্মার্টফোনগুলোতে কী কী প্রসেসর থাকবে তাও আমরা জানি, X90 এবং X90 Pro, এই দুটোতেই থাকবে ডাইমেনসিটি 9200, আর X90 Pro Plus 8 Zen 2 দিয়ে আসবে। অফিসিয়াল একটা টিজার ভিডিও শেয়ার করছে ভিভো অলরেডি, যেমনটা আপনারা দেখছেন এখানে স্মার্টফোনগুলোর ডিজাইন টিজার আমরা দেখতে পাচ্ছি। ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, বিশেষ করে রেড কালারটা বেশ বোল্ড, অনেকের কাছে ভালো লাগবে, পার্সোনালি আমার কাছে লাগছে, অনেকের কাছে লাল শার্ট পরা, অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে। এর বাইরেও আরও দুটি কালার থাকবে, যেমনটা আপনারা এখন ছবিতে দেখছেন। গুগল পিক্সেল 7 সিরিজের স্মার্টফোন অলরেডি এসেছে, আমাদের চ্যানেলে রিভিউ ছিল, আপনারা নিশ্চয়ই দেখছিলেন। তো গুগল পিক্সেল 7A সেটাও তো আসবে, একটু লাইটার ভার্সন, ছোটো ভাই বলা যেতে পারে। এবারে গুগল পিক্সেল 7A কিন্তু 90Hz হাই রিফ্রেশারের ডিসপ্লে থাকছে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ক্যামেরার ব্যাপারে আমরা টুকটাক একটা আইডিয়া পাচ্ছি, IMX787 থাকবে, এবং IMX712 দিয়ে আসবে নাকি স্মার্টফোন। এর বাইরে প্রসেসর টেসেসর অন্যান্য বিষয়গুলো এখন পর্যন্ত জানা যায়নি। ভাইলক, অনেকদিন পরে ডাইরেক্টটা দিলাম, রাইট? আপনাদের জন্য আজকে একটা সুন্দর ভিডিও দেওয়া হয়েছে, আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন পকেট রাউটারের রিভিউর জন্য, তো ওটাই আজকে আমি শেয়ার করলাম। আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। মূলত এই রাউটারটা আমি নিজে ইউজ করি, এবং এইটা নিয়েই যে আমি বাইরে গিয়েছিলাম, আর বাইরে গেলে এই রাউটারে সিম ঢুকে ওই দেশে বসে ইন্টারনেট ব্যবহার করা যায়। ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো, চালিয়ে দেখে নেবেন। ডিজিটাল চ্যাট স্টেশন, বিভিন্ন রকম স্মার্টফোন বা টেকনোলজিক্যাল বিষয়গুলো তিনি একটু আগে ভাগে আমাদেরকে জানিয়ে দেয়, মানে লিক টিক শেয়ার করে। তো ডিজিটাল চ্যাট স্টেশন রিয়েলমি কেন দূর রয়েছে, ওপো রেনো 9 সিরিজের স্মার্টফোনের ব্যাপারে সব কিছু জানিয়ে দিয়েছে বলতে পারেন। তো এখানে তিনটে স্মার্টফোন আসছে, ওপো রেনো 9, ওপো রেনো 9 প্রো, 9 প্রো প্লাস। রেনো 9 প্রসেসর হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, আর ক্যামেরা হলো 64 মেগাপিক্সেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, 120Hz হাই রিফ্রেশার, এবং সেটা কার্ভ হতে যাচ্ছে। 9 প্রো ডাইমেনসিটি 8100, এখানে ক্যামেরা থাকবে 50+8, আর প্রো প্লাসে থাকছে 8+ জেনারেশন 1 SOC, 50-8-2 হলো এর ক্যামেরায়। 2022 সালের তৃতীয় প্রান্তিকে বা থার্ড কোয়ার্টারে স্যামসাং ওয়ার্ল্ড ওয়াইড স্মার্টফোন মার্কেট শেয়ারে এগিয়ে আছে বলতে পারেন, মানে এই মুহূর্তে তারা টপে রয়েছে। থার্ড কোয়ার্টারে এসে তারা 64 মিলিয়ন ইউনিট সেল করতে পেরেছে। আসলে স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো, সেগুলো কিন্তু বেশ বড় রকমের একটা চাহিদা তৈরি হয়েছে, সেটা বাংলাদেশ বলুন বা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায়, এবং এ কারণে হয়তো তারা এখন 1 নম্বর পজিশনে চলে আসছে। তবে বাংলাদেশে যে স্যামসাংয়ের ফোনগুলো অ্যাসেম্বলড হয় এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আছে, ইভেন আমারও আছে। আমাদের টেক কমিউনিটিগুলোতে যদি একটু ঘাটাঘাটি করেন, বিভিন্ন সময়ে দেখবেন অনেক ইউজারের এই পোস্ট থাকে, ভাই আমার স্যামসাং ফোনটাতে এই সমস্যা, রিয়ার প্যানেল খুলে আসছে, ডিসপ্লেতে কী বলে নীল নীল কালার হয়ে যাচ্ছে,
বা পার্পল একটা কালার হচ্ছে, বিশেষ করে কম দামি স্যামসাং ফোনগুলোতে। ইভেন ফ্ল্যাগশিপ লেভেলের স্যামসাং ফোনেরও আমরা বিভিন্ন সময় দেখেছি রেয়ার প্যানেলটা খুলে আসছে, এই সমস্যা সেই সমস্যা। সো বাংলাদেশে যেগুলো অ্যাসেম্বল হয় সেগুলোর মনে হয় আরেকটু গুণগত মান ঠিক রাখা উচিত। ভিতরে তো সব কিছু একই রকম থাকে, বাট এখানে অ্যাসেম্বল হওয়ার সময় মানে জিনিসটা মনে হয় না যে অত পারফেক্টলি হয় কি না, একটা সন্দেহ থেকেই যাচ্ছে। সে যাই হোক, আজকে টেক নিউজ তাহলে এখানে শেষ করা যাক, আমরা কমেন্ট সেকশন দিয়ে একটু ঘুরে আসি। সজীব ভাই লিখছেন, ভাই পকেট রাউটার কি পকেটে রাখা যাবে? আমরা আজকে যে পকেট রাউটার নিয়ে ভিডিও দিলাম ওইটা আসলে বেশ বড় সাইজের, পকেটে রাখা একটু কষ্টকর, ব্যাগ থাকলে সুবিধা হবে। ফাহিম হোসেন, ভাই কিউট বিড়ালটার নাম ভুলে গেছি, নামটা বলবেন। আমাদের দুইটা বিড়াল আছে স্যামজন স্টুডিওতে, একটা হলো জ্যাক একটা হলো রোজ। এমডি ফয়সাল, ভাই আপনি যে ডিটি আলট্রা ক্লোন ঘড়ি রিভিউ দিয়েছেন 3290 টাকা ভিক্টরি শপ ওয়েবসাইট দিয়েছেন, আমি অর্ডার করলে কি আপনার মতো ঘড়ি পাবো নাকি তার থেকে নর্মাল ঘড়ি দেবে? অবশ্যই আপনি এইটা কিনলে এটাই দেবে, রাইট না? আমি ওই ঘড়িটাই পরে আছি, কেন আপনাকে উল্টাপাল্টা দিবে? উল্টাপাল্টা দিলে অবশ্যই ক্লেম করবেন, আমাদেরকে জানাবেন, আমরা সেই ব্যবস্থা নেব। ইফরান হাসান, ভাইজি ভাই কীভাবে অংশগ্রহণ করে, মানে যত সম্ভব গিভওয়ের ব্যাপারে জানতে চেয়েছিলেন। গিভওয়েতে অংশগ্রহণ করা তো খুব সহজ ছিল, জাস্ট একটা কমেন্ট করতে বলা হয়েছিল। আমাদের চ্যানেলে একটা গিভওয়ে চলছে, যারা এখন অংশগ্রহণ করেননি করতে পারেন, ওটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো জাস্ট ওই ভিডিও থেকে একটা কমেন্ট করলেই চলবে, আর কিছুই না। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। টাটা।